আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হলো ইলেকট্রিক কারেন্ট অর তড়িৎ প্রবাহ মাত্রা। তো তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহ হয় তাকে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলে। এটাকে আমরা আরো অন্যভাবেও লিখতে পারি যে পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলে। অর্থাৎ 1 সেকেন্ডে যতটা পরিমাণ আধান প্রবাহ হবে সেটাকেই আমরা বলবো পরিবাহীর প্রবাহ মাত্রা। তাহলে আমরা বলতে পারি যে প্রবাহ মাত্রা ইকুয়াল টু আধান বাই সময়। এখন যদি আমরা প্রবাহ মাত্রা কে আমরা আই দিয়ে উল্লেখ করি আর আধান যে পরিমাণ আধান প্রবাহ হচ্ছে সেটাকে আমরা যদি কিউ দিয়ে উল্লেখ করি এবং সময়কে যদি আমরা টি দিয়ে উল্লেখ করি তাহলে আমরা বলতে পারি যে আই ইকুয়াল টু কিউ বাই টি। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপ, যে আই ইকুয়াল টু কিউ বাই টি, এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপ। এবার আমরা তড়িৎ প্রবাহ মাত্রার একক সম্বন্ধে দেখব। তাহলে আমরা জানি যে তড়িতে আধানের একক কি? তড়িৎ আধানের একক হলো কুলম, তড়িৎ আধানের একক হলো কুলম, আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড। এই কুলম পার সেকেন্ডকে আর একটা নাম দিয়ে লেখা হয়, সেটা হলো অ্যাম্পিয়ার। তাই তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে দেখলাম যে তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হলো অ্যাম্পিয়ার আর তড়িৎ প্রবাহ মাত্রার সিজিএস একক হলো ইএমইউ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এই এক ইএমইউ অর্থাৎ 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট ইকুয়াল টু হয় 10 অ্যাম্পিয়ার। এবার আমরা দেখব যে তড়িৎ প্রবাহ মাত্রা কয় ধরনের হয়। তড়িৎ প্রবাহ ধরনের হয়, একটাকে সম্প্রবাহ বা ডেড কারেন্ট, আর একটাকে আমরা বলি পরবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। সমপ্রবাহ কোনটা? এই ধরনের তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় একই দিকে হয়, আর পরবর্তী প্রবাহ বা এসি অর অল্টারনেটিং কারেন্ট কোনটা? এই ধরনের তড়িৎ প্রবাহের অভিমুখ একটা নির্দিষ্ট সময় পরিবর্তন হয়, একে বলা হয় পরবর্তী প্রবাহ। এখন আমরা সমপ্রবাহ কোথায় দেখতে পাই? সমপ্রবাহ আমরা সাধারণত তড়িৎ কোষ বা ব্যাটারিতে দেখতে পাই এবং পরবর্তী প্রবাহ আমরা সাধারণত এসি ডায়নামা বা জেনারেটরে দেখতে পাই।